চ্যানেল মিসেন আর আমি ইন্দ্রাণী। আজকে হলো সপ্তমী, সবাইকে জানাই শুভ সপ্তমী। আর আপাতত এই যে সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 7টা। আমি আর তানিশা যাব টুকটাক কিছু ঠাকুর দেখতে, কারণ সন্ধেবেলায় যে পরিমাণ ভিড় হয় তাও আজকে যাব আশা করি একটু ঠাকুর ঠাকুর দেখতে। কিন্তু ওই বাড়ি তাড়াতাড়ি আসতে হবে, এরকম একটা ব্যাপার থাকে না, তো বাড়ির লোক চিন্তা করবে। তো আমরা ঠিক করেছি যে সকালবেলায় বেরিয়ে যদি কিছু ঠাকুর দেখে নেওয়া যায় একটু ফাঁকা ফাঁকাতে, তো সেটাই করব। এমনিতে তো এবারে একটু মানে দিন অল্প, কালকে তার মধ্যে খুবই ভোরবেলায় পুজো, অষ্টমীর দিন আর কি। তো আমরা এর আগের বার নবমীর সকালবেলায় বেরিয়েছিলাম, আর অষ্টমী নবমীও যেহেতু একই দিনে সেই জন্য সেটার কোনো স্কোপ নেই। আবার দশমী তারপরের দিন, দশমীতেও তাই সকালবেলায় পুজো দেওয়ার একটা ব্যাপার থাকে। তো আজকেই বেরোনো যাক, তাই আগে থেকেই ভেবে রেখেছিলাম, যদিও মানে কালকে রাতেই। তো এই বেরোবো, তো আজকে অল্প বিস্তারিত একটু ঠাকুর দেখবো এমনটা তো আশা করছি, তো যেটা যেটা দেখবো তোমাদেরকেও দেখাবো। এই ঠাকুরটা যেটা সকলে তোমরা দেখছো, এটা হচ্ছে ডাল দিয়ে তৈরি। এবার এই ভিডিওটা দেখে যদি কেউ বুঝতে পারো তাহলে এক এক করে বলো কোনটা কোন ডাল। অনিশা বল কোনটা কোন ডাল, আজ তোর পরীক্ষা। মুসুরিটা সবাই চিনতে পারবে তাই ওটা বলিস না। কোনটা ওই সবুজটা? তো সেই তড়কা তৈরি হয় ওই ডালটা। আচ্ছা ওই চেনাগুলোর বাইরে বল, ওই কালোটা সর্ষে, কালোটা সর্ষে, এই যে এই যে এই পাশে এই যে এই জায়গাটা, এই জায়গাটা সর্ষে। আর হাতের রিস্টে যেগুলো বালা টাইপের ওটা হচ্ছে মটর, ওই মটর। হ্যাঁ যাই হোক, আপাতত আমরা এগুলো বুঝি যে কোনটা কি রয়েছে। তোমরাও দেখে যদি বুঝতে পারো কমেন্ট সেকশনে বলো। ঠাকুরটা দেখালাম মানে এর আগের ভিডিওতেই দেব, ওই ঠাকুরটা হচ্ছে সর্বধামের ঠাকুর। প্রত্যেক বছর ওখানে কোনোরকম কোনো থিমের পুজো হয় না, কিন্তু প্রতিমাটার মধ্যে দিয়েই না মানে একটা অন্যরকম ভাবনা কিছু আর কি প্রকাশ করা হয়। এবারও ঠিক তাই হয়েছে, আমরা এত ঠাকুর দেখি, আমরা ওটা দুটো ঠাকুর অলরেডি দেখা আমাদের হয়ে গেছে, কিন্তু আমরা সেখান থেকে বেরোতে এখনও পারিনি। আবার এরম ব্যাপারটা যে কত জায়গায় কত থিমের পুজো হয়, কত সুন্দর সুন্দর, আমরা থিম নেই না, শুধু ঠাকুর। আর সবথেকে বড় ব্যাপার আমরা মনে হয় এই ঠাকুরটা যতক্ষণ টাইম নিয়ে দাঁড়িয়ে থেকে হাঁ করে দেখছিলাম, অন্য জায়গায় এতক্ষণ মনে হয় এতক্ষণ দাঁড়াতেও দেয় না, আর আমরা দাঁড়াই। ছিল তাই এই যে এক জায়গায় পুজো হয়ে গেছে, ভোগও পেয়ে গেছি, এখনো সকাল থেকে চা খাইনি, বিস্কুট খেয়েছি তবে, আর আগেই সুন্দর এই ভোগ। ব্যাপার হচ্ছে যে ঘুরে ফিরে তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, স্নান ধানও হয়ে গেছে, এবার আজকে হচ্ছে আমাদের পাড়ায় খাওয়া, দুপুরবেলায় সেখানেই যাব। কিন্তু এখন না আমার ভয়ঙ্কর ঘুম পাচ্ছে, মানে আমাকে এখন কেউ ঘুমাতে দিলে আমি আর কি ঘুমিয়ে যাবো, এরকম একটা ব্যাপার। আবার খেয়ে দিয়ে আসার পর আর কি আমাদের আবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, তো দেখা যাক কতটা কি হয়। তোমাদের তো লাস্ট বললাম তখন আমি দুপুরে খেতে যাচ্ছিলাম পাড়ায়, মানে খেতে যাবো এরকম বলছিলাম,
মানে আমাদের পাড়ায় অসাধারণ খাইয়েছে। আর তারপরে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার, লুনির আর তানিশের, কিন্তু আমাদের তিনজনের মধ্যে কারোরই আর শরীর দেয়নি। আমি তো বিশাল ঘুমিয়েছি, মানে অল্পক্ষণ যেটুকুই ঘুমাই খুব ভালো ঘুমিয়েছি। এবার আর কি আবার সাজগোজ করে রেডি হয়ে নিই, কারণ এই আশেপাশে ঠাকুরগুলো একটু দেখবো, তারপরে আবার মণ্ডপে গিয়ে একটু বসবো। আপাতত রেডি হয়ে গেছি, এবার যতই আমরা ঠিক করি যে ছটায় বেরোবো, সাড়ে ছটায় বেরোবো, সাতটায় বেরোবো, আলটিমেটলি দেখবো আটটায় বেরোচ্ছি আমরা। এটা কোনো বড় ব্যাপার নয়, যাই হোক বন্ধুদের সাথে যাই বলে এটা ঠিক আছে, বাড়ির লোকের সাথে গেলে তো মানে যাতা ঝাড় খেতাম। না না, কালকে যাব মাদের সাথে, তো তখন একদম লেট করব না, সে কথা পরে। তো আপাতত চলো বেরোনো যাক।